আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। রেলের জমি দখল নিয়ে বিবাদের জেরে এক নাবালিকাকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলর ও তার লোকজনের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর আব্বাস হোসেন। তার পাল্টা অভিযোগ, ট্যাপ কল ভাঙা নিয়ে কয়েকজন মহিলা আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। আমি বিষয়টি জানতে গেলে আমার উপর ওরা চড়াও হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের 4 নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীতে। ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনায় 3 জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। দিদি একটু ঘুরো, একটু ঘুরো ঘুরো, ওই দিকে পেছন দিকে ছেড়া দিকটা দেখো। আমি বলছি কিছুদিন আগে আমাদের এখানে রেলে আমরা বাস করি, রেলে যাওয়াতে একটা ঝোপড়পট্টি আছে, সামনে একটা মন্দির আছে আর একটা মাঠ আছে, ওইটাকে ঘেরা করতে যাচ্ছিল আর আমাদেরকে বলছিল যে বসতে থেকে তোমাদেরকে উঠিয়ে দিব। কমিশনার হয়ে রেলের ইনচার্জ না, ওইটা হলো ঠিক আছে, ওইটার জন্য আমাদের কোয়ার্টার জোন ওখানে আটকাতে গেছে জিনিসটা, সেটার জন্য সবাইকে বলে যে বাধ্য করে আমাদের কল ভাঙা কল ইট ভরে নিয়ে কলটাকে জাম করিয়ে দিয়েছিল। জাম করা সত্ত্বেও তাও বলতে গেছিলাম স্টুডিও এখানে গেলাম ম্যামের কাছে, 4 দিন আমাকে দেখা করতে দেয়নি, জিজ্ঞেস করতে গেছিল কেন আমাকে দেখা করতে দিচ্ছেন না, ওরা কি বলছে যে আমাকে মানা করেছে, উপর মল থেকে মানা করেছে আসিদ ব্যানার্জি, ওইটা ঠিক হলে তারপরে বলছি যে চেয়ারম্যানকে যে জানালাম, চেয়ারম্যান বলছে আমাকে আব্বাস হোসেন মানা করেছে আপনাদের কল ঠিক করতে। আজকে আপনারা যে নাইকি ছেড়ে দিয়েছে কে? এখন কোনো দোষ নেই, আপনি চুপ করুন না। আমাদের এখানে এসেছিল দুপুর বেলাতে, চিল্লাচিল্লি সব জড়াজড়ি করছিল, আমার মাকে মারধর করছিল, ওইটাই আমি ভিডিও করতে গেছি, তার জন্য আমাকে টেনে গালাগালি করেছে, প্লাস আমার নাইটিটাকে ছিঁড়ে দিতে যে দেখছি খুব ভিডিও করছে মোবাইলটাতে, নালে তোর ইজ্জত নিয়ে খেলবো আমি। কে করেছে এটা? আব্বাস হোসেন, আমাদের 4 নম্বর ওয়ার্ডের কমিশনার আর ওর ভাই যত সম্ভব পারি আছে। ঘটনা বলেছি আপনাকে, আপনারা জানেন যে 18টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে গরিব এলাকা, খেটে খাওয়া, সকাল থেকে যায় রাত্রে আসে, সংসার চলে, এই পরিবারের ওয়ার্ডের আমি কাউন্সিলর, গরিব মানুষ, খুব ভালো মানুষ, আমি যতটা পেয়েছি পৌরসভা ব্যাপকভাবে কাজ দিয়েছি, এখনও দিচ্ছি, ভবিষ্যৎ দেব, কিন্তু আমার ওয়ার্ডে আগে প্রায় 10টা 12টা করে কল ভেঙে তো প্রত্যেক এলাকায় কল ভেঙে দিলে, আপনি জানেন যে কল মিস্ত্রি কাজ করে সে মাসে 200 টাকা করে এক একটা কলে পায়, সে কলবালা প্রত্যেক মাসে মাসে 10টা 12টা ভেঙে দিত। পাড়ার লোক সাথে মিটিং করে বললাম, পাড়ার লোকরাই বললো যে দাদা কলটা যখন ভেঙে দিচ্ছে আপনি 10 দিন বন্ধ রাখুন, আমরা জব্দ করি ওকে, তারপরে আপনারা আসবেন না আবার কল করে। এইভাবে কলগুলো রামপুরহাট 4 নম্বর ওয়ার্ডে কল এখন ভাঙাভাঙি, কোনো খুব সুন্দর পরিষেবা চলছে, এই মাস খাই থেকে আমাদের একটা কল আছে হরিজন পল্লী এখানে, এই কলটা আমাদের বিরোধী, আমি বিরোধী বলে আমি তাদেরকে ভালোবাসি, জল দিই, এই যে ওরা ওর পরিবারও পেয়েছে, আমরা চাল ডাল দিয়েছি এত প্রায় 900,000 লোককে, ওদেরকে ওর পরিবারকেও দিয়েছি, ওর পরিবারকে 5-6 জনকে কাজ দিয়েছি পৌরসভা, আমি এই 6 মাস আগে কাজ দিয়েছি। এই পরিবারের আমাদের একটা কর্মী ছিল সিকান্দার হাজরা, সে রাত্রেবেলায় যাচ্ছিলো, ওকে সকালবেলায় মিথ্যা করে বলছে তুমি কল ভেঙেছো, কল কেউ ভাঙেনি, ওর বাড়িতে যে হাঙ্গামা করেছে আমরা বলার পর প্রচণ্ড গালাগালি করেছে, এবার পাড়ার মেয়েরা সব, যেহেতু ওয়ার্ডের সব ছেলেমেয়েরাই আমাদেরকে ভালোবাসে, আপনারা জানেন দল মত নির্বিশেষে আমাদের করতেই আছে, এত মানুষ খেপে গেছে মারার জন্য আমরা মারতে দিইনি, আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, এবং আজকে ওরা এসডিও এর কাছে গিয়েছে রামপুরহাট থেকে ছবি রায় প্রতিবেদন নিউজ বাংলা। মেয়েরা যারা যেখানে ঘটনা ঘটেছে সেখানকার মহিলা, আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।